Assalamualaikum warahmatullahi wabarakatuh. এখন আমি যে জিনিস কথাগুলো বলবো সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী জিনিস। আপনার জীবনে প্রতিটি পদক্ষেপে এই জিনিসগুলো প্রয়োজন হবে। একটু ধৈর্য সহকারে শুনুন, কেটে দিবেন না। অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার বা ফলো বা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। যেমন জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি কিসে খুশি হন? তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি সবচাইতে খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে, এতপর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, 30,000 বছর ধরে জিব্রাইল আলাইহিস সালাম মনে মনে খেয়াল করলেন, আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সিজদা দুনিয়াতে আর কেউ করতে পারবে কিনা, তো আল্লাহ তাআলা নিশ্চয় আমার প্রতি খুব খুশি হবেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার দিকে মুস্তাজকিক হয়ে রইলেন, কিন্তু আল্লাহ তাআলা পক্ষ থেকে কোনো খুশির বাণী জবাব আসলো না। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যে এত লম্বা সিজদা, আল্লাহ তাআলা যে আমি এত লম্বা সিজদা করলাম, আপনি কি আমার সিজদার প্রতি কোনো খুশি হন নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিব্রাইল তোমার জবাব আমি দিব, তার আগে আমি একটু আরশে আজিমের দিকে তাকাও, জিব্রাইল আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতির নূর ধারায় লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার সিজদার সঙ্গে এই কালিমার কি মিল আছে? কি মিল? আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল তুমি শোনো, আমি আল্লাহর এক আল্লাহ এই দুনিয়া তৈরি করব, এই দুনিয়ার মানব জাতি ও জিন জাতি হেদায়েতের জন্যই লক্ষাধিক নবী রাসূলগণকে পাঠাবো, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবো। এই নবীর উম্মতের উপর আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করব, আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে 70টা করে রাকাত আমার জন্য ফরজ করব। প্রত্যেক রাকাতে মধ্যে দুটি করে সিজদা হবে, আর প্রত্যেকটি সিজদার মধ্যেই ওই নবীর উম্মত তিনবার করে সুবহানাল্লাহ সুবহানাবিল আলা পাঠ করবে। জিব্রাইল তুমি জেনে রাখো, আমার এই মাহবুব নবী উম্মত যখন সিজদায় গিয়ে সুবহান আল্লাহ রাবিল আলা বলবে, আমাকে ডাকবে, জিব্রাইল তুমি 30,000 বছর সিজদা করবে, জেনে কি পেয়েছ আমি আল্লাহ আমার বান্দার আমলে নামাজের চেয়েও 40,000 গুণ বেশি লিখে দিব, সুবহান আল্লাহ। তাহলে এখানে কি বলা হয়েছে, জিব্রাইল যে 30,000 বছর সেজদা করছে, তার চাইতে 40,000 গুণ বেশি সওয়াব আমাদের এই উম্মতের, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবীর উম্মত যারা, তাদেরকে আল্লাহ তাআলা এত নেকি দিবেন। এজন্য মুসা আলাইহিস সালাম কাঁদছিলেন আল্লাহর কাছে যে আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দাও। এজন্যই মুসা আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ শেষ নবীর উম্মত বানিয়ে দাও, যে নবীর উম্মত এক সিজদায় জিব্রাইল আলাইহিস সালাম এর সারা জীবনের 30,000 বছরের নেকি নিয়ে গেল। তাহলে আমি সেই নবীরই উম্মত হতে চাই। আমরা সেই নবীর উম্মত, আমাদের কি করা উচিত আর আমরা কি করছি? আমরা আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক, আমরা কুলে সেই নবীর উম্মত যার সারা জীবনে 30,000 বছরের সেজদা আমরা পাঁচ ওয়াক্ত নামাজে নিয়ে নিব ইনশাল্লাহ। তাও আমরা ঠিক মতো নামাজ পড়ি না, পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই বাধ্যতামূলক ইনশাল্লাহ পড়তে হবে, আর আমরা এটাই চেষ্টা করবো, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনি ইলম এবং ইমান পাক্কা ইমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক।